খুলনায় চাঁদাবাজ ও ঠিকাদারের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় ঠিকাদারের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ঠিকাদার ইউসুফ আলী শনিবার অজ্ঞাত চারজনকে আসামি করে খুলনা থানায় চাঁদাবাজির মামলা করেন। গতকাল ভিডিও ফুটেজ দেখে খুলনা নগরীর সহ আশপাশের এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। গত শুক্রবার নগরীর মিস্ত্রিপাড়া এলাকায় চাঁদাবাজ ও ঠিকাদারের মধ্যে গুলি বিনিময়ের সময় লামিয়া নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। সে এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।